যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই একই প্রতিবাদ করে থাকেন তো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরাই করেছেন আর এই প্রতিবাদ করতে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদেরকে শিখিয়ে থাকেন তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলাই শিখিয়ে গেছেন সুতরাং প্রশ্ন যদি ছুড়ে দিতে হয় অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের দিকে প্রতিবাদ প্রশ্ন ছুড়ে না দিয়ে এ প্রতিবাদের আওয়াজ তুলতে যিনি শিখিয়েছিলেন প্রশ্নটা তার দিকে ছুড়ে দেওয়াটাই আর ছড়া লাগবে না এমনি প্রশ্ন ওই দিকে চলে যাবে এখন যদি ঘুরিয়ে সেই কথাটা বলা হয় যে জলসা কমিটি হুজুরদের দেয় এর গা গাজালা করে কেন গা জ্বালা করেছিল এই বাংলার মাটিতে দাঁড়িয়ে জি সর্বপ্রথম ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রথমবার প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন অজনসিহত আল্লাহর হস্তে করিবেন কিসের জন্য করবেন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ তার নবীকে নির্দেশ দিলেন অসবির আলা মা ইয়াকুলুন মহান আল্লাহ জানিয়েছেন ও নবী ওরা আপনাকে অনেক কথা বলবে ওরা আপনাকে পাগল বলবে ওরা আপনাকে শিক্ষিত পাগল বলবে ওরা আপনাকে গণক বলবে ওরা আপনাকে জ্যোতিষী বলবে ওরা আপনাকে কবি বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি অসবির আলা মা ইয়াকুলুন না 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 ওদের কথায় খবরদার আপনি ভেঙে পড়ুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষেধ করে দিচ্ছি ওদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না আমার দেওয়া দায়িত্ব পালনে আপনি যেন কখনোই তঞ্চুকতা করবেন না আপনি গাফলাতি করবেন না আর ওদের কথার জবাব দিতে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষেধ করে দিচ্ছি নবী অযথা সময় যেন আপনি নষ্ট করবেন না ওদের কথার জবাব দিতে যে আপনার জীবনের যে সময়টা চলে যায় ওই সময়টা আপনি আরো বেশি বেশি দিন প্রচার করুন আর একটু মন খুলে বলুন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের জন্য ওই একই থিওরি কে কি বললো কে গালি দিলে কে প্রশ্নবিদ্ধ করলো কে সমালোচনা করলো কে পর্যালোচনা করলো কে নিন্দাবাদ করলো কে কুৎসারটনা করলো ওদিকে ভ্রুক্ষেপ করার সময় নেই জাতির অনেক কাজ আছে কাজ করে দাও আল্লাহ পাকের কোরআন জানিয়েছে লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম দুআই বাদিকুম বাদা মহান আল্লাহ জানিয়েছেন 18 পারা সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লা তাজালু দুআ আর রাসূল লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা মহান আল্লাহ জানিয়েছেন খবরদার খবরদার তোমরা জানো একজন অন্যকে যেভাবে ডাকাডাকি করো আমার রাসূলকে জানো ওই রকম করো না এই যে মানে আমি আয়াতের তফসির করতে বসিনি যদিও শুধু এতটুকু কনসেপশন দিচ্ছি আল্লাহ নিষেধ করছেন তোমরা নিজেদেরকে যেভাবে ডাকাডাকি করো আমার রাসূলকে ওইভাবে ডাকাডাকি করলে আমার রাসূলের প্রতি যে সম্মান প্রদর্শনের দায়িত্ব ছিল তোমাদের পক্ষ থেকে তা আদায় হবে না পাল্টা তোমরা আমার নবীকে ওইভাবে ডাকাডাকি করলে প্রমাণিত হবে আমার কুদরতি চোখে প্রমাণিত হবে তোমরা আমার রাসূলকে অপমান করেছো আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিয়েছি ইন্না আরসাল্লাকা শাহিদাও ওয়া মুবাশশারাও ওয়া নাদীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসসিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা সুবহানাল্লাহ
আমি তো তোমাদের দায়িত্ব দিয়েছিলাম আমাদের আমার নবীকে সম্মান করতে, তোমরা নিজেদেরকে যেভাবে ডাকাডাকি করো ওইভাবে আমার নবীকে ডাকাডাকি করলে আমার নবীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হবে না। এই যে আয়াতের শব্দের দিকে একটু দেখেন, লা তাজালু বানিও না, তোমরা বানিও না, দোয়া আর রাসূলি, দোয়াউন মানে এখানে আহ্বান, ওর প্রথম তাফসীর দোয়া মানে আহ্বান, ডাকাডাকি করা, মানে রসূলকে আহ্বান করাটা তোমরা বানিও না, কা দোয়াই বাদিকুম বাদান, যেভাবে একে অপরকে ডাকাডাকি করো ওই রকমটা বানিয়ে ফেলো না, এক রকম মনে করো না। তার মানে মানুষকে আহ্বান করার ঢং আর আমার নবীকে আহ্বান করার ঢং, মানুষকে আহ্বান করার স্টাইল আর আমার রাসূলকে আহ্বান করার স্টাইল, দুটো স্টাইল যেন এক না হয়। আমার নবীরে যখন ডাকবা ইয়া আহমদ ইয়া মুহাম্মদ এই জাতীয় কোনো শব্দ ইউজ করবা না, যখন ডাকবা ডাকো ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া ইমাম আল মুত্তাকিন ইয়া সাইয়্যিদান নবীজিন, সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে তাহলে আয়াতে দোয়া মানে, আরে এইটা না বোঝা পর্যন্ত আমি পরের অংশে যেতে পারতেছি না। এই সাইডটা কি হচ্ছে রে ছেলেরা, মানসা ছেলেরা তো لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا মহান আল্লাহ এই আয়াতে যে দোয়া শব্দ ব্যবহার করেছেন ওই দোয়া শব্দের প্রথম অর্থ হলো ডাকাডাকি করা আহ্বান করা, আর ওই আয়াতে ব্যবহৃত মানে সূরা নূরের 63 নম্বর আয়াতে ব্যবহৃত দোয়া শব্দ, দোয়া শব্দটির দ্বিতীয় মর্ম হলো, দ্বিতীয় মর্ম হলো খবরদার খবরদার তোমরা তোমাদের নবীর দোয়াকে ওই রূপ মনে করো না যে রূপ তোমরা তোমাদের দোয়াকে মনে করো, মানে তোমরা দোয়া করলে আল্লাহ পাকের কাছে সে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, তবে নিশ্চিত হয়ে যাও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য বদদোয়া করলে তিনি ধ্বংস হয়ে যাবেন এটা নিশ্চিত, তোমরা কারোর জন্য বদদোয়া করলে সে বদদোয়ায় সে ধ্বংস হয়ে যাবে এটা নিশ্চিত নয়, কিন্তু আমার নবী বদদোয়া করলে ধ্বংস হবে এটা নিশ্চিত। এটা ওই আয়াতের 2 নম্বর তাফসীর, কোন আয়াত মুখস্থ করুন, সূরা নূরের কত আয়াত নাম্বার 63 নম্বর আয়াত। কে নিষেধ করছেন বলুন বলুন, খবরদার আমার নবীর দোয়াকে তোমাদের দোয়ার মতো মনে করো না, আমার নবীর দোয়া তোমাদের দোয়া এক মনে করো না, আমার নবী হাত তুললেই কবুল হয় তোমরা হাত তুললেই কবুল হয় না। আল্লাহ পাকের নবীর উপরে এত অত্যাচার হলো এত জুলুম হলো, ও ভাইরা আমার মনে রাখুন রাসূলুল্লাহর কালেমা প্রচারকে স্টপ করে দিতে ওরা রাসূলুল্লাহকে কখনো বলল পাগল, কখনো বা বলল প্রশিক্ষিত পাগল। আমার কথা মন দিয়ে শুনতে হবে, শুনলে বুঝবেন কোরআনের একা আয়াতে আছে ওয়াইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন সূরা কালাম 29 পারা সূরা কালামে আছে ওয়াইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, মহান আল্লাহ জানিয়েছেন আর ওরা বলে নিশ্চয়ই সে পাগল, তার মানে নিশ্চয়ই ওরা 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 মক্কার মানুষদের কাছে বলে বেড়ায়, মক্কার বাইরের মানুষদের কাছে বলে বেড়ায় নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ, কি বলে কি বলে, বেশ কোরআনের সূরা দুখানে আছে ওরা বলে শুধু পাগল না, ওরা বলে মুআল্লামুম মাজনুন,
মুআল্লাম মানে প্রশিক্ষিত প্রো মানে যাকে শিক্ষা দেওয়া হয়েছে যাকে বলুন এই শব্দের মানে না বুঝলে তো আগে পরে বুঝবেন না মুআল্লামুন মানে প্রশিক্ষিত প্রশিক্ষিতটাকে বাংলা প্রশিক্ষিত শব্দটা ভাঙলে দাঁড়ায় যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষিত পাগল নামজবিল্লাহ আর একটু জোর করে আচ্ছা ওরা একবার বললে পাগল আর একবার বললে হ্যাঁ পাগলের কিছু শেখানো যায় পাগলের কিছু শেখানো যায় একবার বললে পাগল আবার বললে প্রশিক্ষিত পাগল তার মানে দুটো কথার কোনোটার অস্তিত্ব নেই আজকে যারা মুখ খুলতেছে দেখবেন ওদের আজকের কথার সাথে হয় আগের কথা মেলবে না আর নইলে আজকের কথার সাথে পরের কথা আর এইটাই হয় পিছনের রেকর্ড গুলো খুলুন ব্যাকের রেকর্ড গুলো বার করুন বক্তৃতা গুলো চালানো হোক আজকে যারা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের বিরোধিতা করছে তাদের ব্যাকের রেকর্ডের সঙ্গে আজকের বক্তব্যের রেকর্ড মিলবে না আরে হ্যাঁ না জোর করে বলেন মিলবে আর আমি এটা দায়িত্ব দিয়ে বলছি আজও যারা বলছে তাদের ফিউচারের বক্তব্যের সঙ্গে আজকের বক্তব্য মিলবে না ঠিক মক্কার কাফেরদের মতো কন্ডিশন হবে আমি কি বলছি শুনছেন এই আমার এ বক্তব্যের জবাব বলো একমাত্র গাইল এর অন্য কোন জবাব নেই কখনো ওরা রসূলুল্লাহকে বলল ম্যাট কখনো বলল পাগল কখনো বলল প্রশিক্ষিত পাগল ও বাবাজি রে ভাইরা কখনো বা ওরা বলল কাহিন তার মানে হলো গণক ঠাকুর কখনো বলল জ্যোতিষী কখনো বলল শায়ির যার বাংলা মানে হলো কবি বলুন নাউজবিল্লাহ আর তো জোর করে বলেন আবার ওদের ভিতরেই কেউ কেউ বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রচারিত কথাবার্তাগুলো আমরা শুনেছি তার উপরে নাযিল হওয়া আল্লাহর কোরআনের কথা শুনেছি না 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কথাবার্তার সঙ্গে গণক ঠাকুরের কথারও কখনো মেলে না গণক ঠাকুর কখনো সত্য কথা বলে আর কখনো মিথ্যা বলে কোরআনের আমি যত কথা বলছি সব কথার রেফারেন্স আছে ভাই ফাও বকতে বসিনি কোরআনুল কারীমের সূরা মুদাসসিরের ওই ওই আয়াত থেকে যেখানে আল্লাহ বলেন জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওবানিনা শুহুদা ওমাহাত্তু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আজিদা কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সুউদা এই যে আয়াতগুলো আছে সূরা মুদাসসিরে এই আয়াতের তাফসিরে দুনিয়া বরেণ্য মুফাসসিররা লিখেছেন সামনে হজ্জের মৌসুম আসবে হজ্জের সেই মৌসুমে বহিরাগত যেসব লোকেরা আসবে হজ করতে মুহাম্মদ সাল্লামের ব্যাপারে এবছরে কি অপপ্রচার করা হবে মক্কার নেতারা সবাই বসেছে সেই ব্যাপারে ভাবতে যে এবছর আবার কি বলা হবে কথা মন দিয়ে শুনুন জি তো মক্কার বিভিন্ন নেতা এক একজন নেতা এক একজন লিডার এক এক রকম বলে আর এক গ্রেট শয়তান তার নাম ছিল ওলিদ বিন মুগিরা সে সবগুলো কেটে দেয় সবগুলো বলে পাগল বলো ওলিদ বিন মুগিরা বলল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চেহারার দিকে তাকালে মনে হয় নাকি সে পাগল এই পাগলের মুখ দেখলে বোঝা যাবে না
কথা বলে না যাবে না যাবে না আজকে যেসব মৌলবি যেসব মৌলবি কাইম সাহেবের মুখের দিকে কাইম সাহেবের এগেনস্টে মুখ খুলতেছে আচ্ছা জনগণ কাইম সাহেবের মুখের দিকে তাকিয়ে এ কথা বিশ্বাস করবে কেউ জোর করে বলেন করবে তার প্রতিবাদের দরকার আছে উল্টো ওইডারে পাগল করবে কেউ যদি বলে কাইম সাহেব লেখাপড়া জানেন না এরা তাহলে তুই এত লেখাপড়া জানিস কটা আলেম বেন গেছিস কটা হাফেজ বেন গেছিস মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হাজার হাজার আলেম হাফেজ মাওলানা কারি মুফতি আদিব মুফাসসির মুহাদ্দিসের শিক্ষক তুই বাংলায় একটা রেকর্ড দেখা একটা আলেম বেন গেছিস তোর কথা জনগণের বিশ্বাস করতে যাবে কেন জনগণের কুকুরি কেমড়েছে আমার কথা কিছু বুঝতেছেন আমি আপনাদের নিষেধ করব এই এই পাগলগুলোর পাগলামিতে পাগলামিতে কেউ কমেন্ট পর্যন্ত করতে যাবেন না রসুলুল্লাহকে হজ্জের মৌসুমে মক্কার বাইরে থেকে সব হজ করতে এসছে আর কাবা শরীফে ঢুকবার হাজি সাহেব যারা হজে গেছেন তারা জানেন কাবায় ঢুকবার তো অনেকগুলো গেট আছে তো গেটে গেটে সব দাঁড় করে দিয়েছে যে ঘোষণা দাও যে হজ করতে এসেছো হজ করো মুহাম্মাদের কাছে জন যাবে না নাউজুবিল্লাহ বলে না আর তো জোর করে বলে না তার মানে ওরা চাচ্ছে যে বাইরের লোকের কাছে তখন মোহাম্মদ সাল্লামের প্রচার খুব বেশি নেই ওরা চাচ্ছে মোহাম্মদ সাল্লামের প্রচারটা ভালো করে আমার খুব মনে আছে জানেন আমাদের দেশের আমি নাম বলি না তো সাধারণত কোনো এক ঐতিহাসিক ইসালের সবে কোনো এক হুজুরে আলা আর কি একটা পত্রিকালে উঠেছে উঠেই বলছে বলে এটা বঙ্গনুর পত্রিকা সবাই পড়বেন আসলে হাতের পত্রিকাটা বঙ্গনুর না বঙ্গনুরের প্রচার করে নিচ্ছেন কে বঙ্গনুর তো মাদিন সাহেবের আর পুরো স্টেজ পুরো স্টেজে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমদের কারো সেখানে স্থান নেই সেই স্টেজে পত্রিকা এইভাবে তুলে ধরে বলছে এটা বঙ্গনুর পত্রিকা এই পত্রিকা সবাই পড়বেন প্রচার করাচ্ছে কে কথা বলে না প্রচার করাচ্ছে এটা কে অন্য একটা পত্রিকা নিয়ে উঠেছে সেইটা প্রচার করবে নাম বেরিয়েছে কার বঙ্গনুর পত্রিকার তা যদি আমাদের বিরোধীদের স্টেজ গুলোতেও আঙ্গা কেরাল মডেলের প্রচার হয় তাতে আপনাদের আপত্তি কি আমি বলছি যারা বিরুদ্ধে বলছে না মডেল মাদ্রাসার ওদের এই বিরুদ্ধে বলাটাই আমাদের জন্য কল্যাণ যে গ্রামে হয়তো আঙ্গা মডেলের প্রচার এখনো পৌঁছায়নি আল্লাহর রহমত যে সেখানে ওরাই প্রচার করে দিচ্ছে আপনারা কেন হতে কমেন্ট করতে যাচ্ছেন আমি তো বুঝতেছি না যত পারে প্রচার করুক মডেল মাদ্রাসার প্রচার তো হচ্ছে মা জনগণ বুঝবে যে মডেল বলে একটা মাদ্রাসা আছে কি সেই মাদ্রাসা যাই হোক তো সূরা মুদাসসিরের ওই আয়াতগুলো তাফসিরে বলা হয়েছে এরপরে রসুলকে বলা হলো রসুলকে বলা হলো জ্যোতিষী ওলিদ বিন ওলিদ বিন মুগিরাই প্রতিবাদের আওয়াজ তুলে বলল বলল তোমরা তো বহু জ্যোতিষীর কাছে গেছো জ্যোতিষী রাজা বলে তার অর্ধেক সত্য আর অর্ধেক
কখনো কখনো কমটা সত্য আর বেশিটা মিথ্যা, কখনো বেশিটা সত্য আর কমটা মিথ্যা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবই সত্য। কে বলছে? ওই কাফেররা, ওই কাফেররা যারাই রসুলের বিরোধিতা করে তারাই বলছে মুহাম্মদ সাল্লাম যা বলছে সবটাই সবটাই। ওলিদ বিন মুগিরা বলল, তোমরা মুহাম্মদকে বলছো মিথ্যা, তোমরা মুহাম্মদ সাল্লামকে বলছো জ্যোতিষী, জ্যোতিষীরা কখনো সত্য বলে কখনো মিথ্যা বলে, আমি মুহাম্মদ সাল্লামকে কখনো মিথ্যা বলতে শুনিনি। আরে ভাই, আখনাস ইবনে শরীক নামটা মনে রাখবেন, কি নাম? আখনাস ইবনে শরীক। কোরআন শরীফের সূরা আনামের একটা আয়াত আছে, আয়াতটা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফাইন্নাকুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইন্নাকুম লা ইউকাযযিবুনাকা, ও নবী ওরা আপনাকে কখনোই মিথ্যাবাদী ভাববে না। ওদের মাঝে আপনার জীবনের 40-40টা বছর কেটেছে, ওরা আপনার অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, না 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 না, কখনোই ওরা আপনাকে মিথ্যাবাদী বলার ন্যূনতম সুযোগটুকু পেয়ে উঠিনি। ও নবী, যে কারণেই তো ওদের কাছে আপনি আল আমিন নামে পরিচিত হয়ে গেছেন। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়েছি, আমার কোরআন যখন ওদের মাঝে আপনি প্রচার করবেন, ওরা আপনাকে মিথ্যাবাদী বলার কোনো সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন্নাল যালিমিনা আয়াতিনা ইয়াজহাদুন, বরং ওদের কাছে আমার আয়াতগুলো যখন প্রচার করবেন, ওরা আমার আয়াতের বিরোধিতা করবে, কিন্তু আপনাকে ওরা বলবে সত্যবাদী। 40 বছর তো আপনার জীবনের ওদের সাথে কেটেছে, আর ওরা আপনার চরিত্রের ব্যাপারেও জানে, আপনার নীতি নৈতিকতার ব্যাপারেও জানে, আপনার আখলাকের ব্যাপারেও জানে, আপনার সত্যবাদিতার ব্যাপারেও জানে, আপনার সিদ্কের ব্যাপারেও জানে, ওরা আপনাকে মিথ্যাবাদী বলবে না। ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন, ওই সমস্ত অত্যাচারীরা আমার আয়াতের বিরোধিতা করবে, কি বলবে? বলবে মুহাম্মদ যা বলে সত্য, মুহাম্মদ সত্যবাদী, কিন্তু মুহাম্মদ যেটা প্রচার করতেছে এইটা আল্লাহর না। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, তিনি যেটা প্রচার করেন এইটা আল্লাহর নয়। শুনুন, ঠিক এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির তাফসীরু ইবনে কাসিরের ভিতরে তিনি খুব পরিষ্কার লিখছেন, পরিষ্কার কি লিখে জানেন? একটা হাদিস এনেছেন, সে হাদিসটা শোনাচ্ছি। আখনাস ইবনে শরীক একদিন ঘরের ভিতরে আবু জেহেলের ধরে, আবু জেহেল দা গ্রেট শয়তান দা ধরে বলছে, তুমি তো মুহাম্মাদের এত দুশ্মনী করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আচ্ছা ফা আখবিরনি আম মুহাম্মাদিন আসাদিকুন হুয়া আম কাযিব, আচ্ছা তুমি বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী না মিথ্যাবাদী? এই ঘরে না তুমি আর আমি ছাড়া কেউ নেই, এ কথা কেউ শুনবে না, তুমি একটু বলো, আখবিরনি আমাকে খবর দাও, আম মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে, আসাদিকুন হুয়া সে কি সত্যবাদী, আম কাযিব নাকি মিথ্যাবাদী? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে তার তাফসীরে লিখেছেন, সেদিন আবু জাহেল এক বিন্দু বিসর্গ দেরি না করে বলে ফেলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী করতে পারি, তার প্রতি আমি শত্রুতা পোষণ করতে পারি, কিন্তু ফাওয়াল্লাহ আজ আমি আল্লাহর কসম করে বলছি, সে ব্যক্তিগতভাবে সত্যবাদী না মিথ্যাবাদী, হে শরী, হে আখনাস
নেশারিক তুমি জানো যখন আমায় জিজ্ঞেস করেছো আমি অবশ্যই বলতে বাধ্য হচ্ছি ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদিকুন আমি আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই নিশ্চয়ই সত্যবাদী এরপরও সে বিরোধিতা করত কেন ভাই সুতরাং আমি বিশ্বাস করি জানেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমদের যারাই সমালোচনা করে তাদের অভ্যন্তরে তারাই প্রশংসা করে শুনছেন আমার কথা নাকি যারাই সমালোচনা করে স্টেজে তারাই তারাই বৈঠকে বসে তারাই ঘরের ভিতরে দরজা দিয়ে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমদের প্রশংসা করে চরিত্রটা কার এটা তো আমি ভালো বুঝতে পারতেছি তা আপনারা পাইতেছেন যে ভিতরে প্রশংসা আর স্টেজে উঠে কি বাঁচাতে নিজেদের প্রভাব কি বাঁচাতে কি বাঁচাতে প্রতিবর্তী কি বাঁচাতে নিজেদের বিজনেস বলুন নিজেদের বিজনেস অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমরা এখনো পর্যন্ত আজ অবধি এত বছর কেটে গেছে এখনো জনগণের কাছে দাবি দাবা করে জোর জবরদস্তি করে কোনো পয়সা আদায় করে না এখন যদি ঘুরিয়ে সেই কথাটা বলা হয় যে জলসা কমিটি হুজুরদের দেয় এর গা গাজালা করে কেন গাজালা তো আমার গা করিনি গাজালা করেছিল এই বাংলার মাটিতে দাঁড়িয়ে জি সর্বপ্রথম ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রথমবার প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন অজনসিহত আল্লাহর হস্তে করিবেন কিসের জন্য করবেন কথা বলেন আজ যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই একই প্রতিবাদ করে থাকেন তো অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমরাই করেছেন আর এ প্রতিবাদ করতে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমদেরকে শিখিয়ে থাকেন তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলাই শিখিয়ে গেছেন সুতরাং প্রশ্ন যদি ছুড়ে দিতে হয় অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমদের দিকে প্রতিবাদ প্রশ্ন ছুড়ে না দিয়ে এ প্রতিবাদের আওয়াজ তুলতে যিনি শিখিয়েছিলেন প্রশ্নটা তার দিকে ছুড়ে দেওয়াটাই আর ছড়া লাগবে না এমনি প্রশ্ন ওই দিকে চলে যাবে আমার কথা কি বুঝতেছেন কিছু হ্যাঁ তাহলে এ যুগে দাদা পীরের সেলসেলার আদর্শ নিয়ে যারা বেঁচে আছে তারাই যেন তথাকথিত কিছু মৌলবীর কাছে অপরাধী এইটাই তো নিষ্ফল তবে এরপরও আপনাদের বলছি আমরা ধৈর্য হারাই না ভাই ওই শুরুর কথা এবার শুরুতে দুটো তিনটে কথা বলেছিলাম আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ তার নবীকে নির্দেশ দিলেন অসবির আলা মা ইয়াকুলুন মহান আল্লাহ জানিয়েছেন ও নবী ওরা আপনাকে অনেক কথা বলবে ওরা আপনাকে পাগল বলবে ওরা আপনাকে শিক্ষিত পাগল বলবে ওরা আপনাকে গণক বলবে ওরা আপনাকে জ্যোতিষী বলবে ওরা আপনাকে কবি বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি অসবির আলা মা ইয়াকুলুন না 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 ওদের কথায় খবরদার আপনি ভেঙে পড়বেন
আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষেধ করে দিচ্ছি ওদের কথায় আপনি মনুক্ষুণ্ণ হবেন না আমার দোয়া দায়িত্ব পালনে আপনি জানো কখনোই তঞ্চুকতা করবেন না আপনি গাফলাতি করবেন না আর ওদের কথার জবাব দিতে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষেধ করে দিচ্ছি নবী অযথা সময় জানো আপনি নষ্ট করবেন না ওদের কথার জবাব দিতে যে আপনার জীবনের যে সময়টা চলে যায় ওই সময়টা আপনি আরো বেশি বেশি দিন প্রচার করুন আর একটু মন খুলে বলুন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমদের জন্য ওই একই থিওরি কে কি বলল কে গালি দিলে কে প্রশ্নবিদ্ধ করলো কে সমালোচনা করলো কে পর্যালোচনা করলো কে নিন্দাবাদ করলো কে কুৎসারটনা করলো ওদিকে ভ্রুক্ষেপ করার সময় নেই জাতির অনেক কাজ আছে কাজ করে দাও যে প্রতিষ্ঠানে এখন 50টা ছেলে পড়ে চেষ্টা করো সেই প্রতিষ্ঠানে কেমনে 200 ছেলের জায়গা করে দেওয়া যায় যে প্রতিষ্ঠান একতলা আছে সেটা কি করে তিনতলা বানানো যায় এটাই ভাবো আর যদি ওর পেছনে পড়ে থাকেন আর কোনো কাজ হবে না আমার কথা বুঝতেছেন নাকি আমি সারা দিন এসব না কিচ্ছু হবে না তো কিচ্ছু হবে না আমার মাথা আমার মাথায় এমনি সামগ্রিকভাবে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের কম বেশি যা দায়িত্ব আছে আছে এরপরে খাদিজা ফাতেমা হানাফিয়া নিজের চাকরি আছে এরপরে রাতের বেলা অজনসিয়াত আছে আপনাদের মতো আমারও বউ বাচ্চা আছে আছে না নেই তুমি কি বললে ওই নিয়ে পড়ে থাকলে জি আমার আর কোনো কাজ হবে না আমি তাই আমি আজ মূলত তাদের এগেনস্টে মুখ খুলিনি বরং আপনাদের নিষেধ করছি যে তাদের পোস্টগুলির একটা কমেন্ট পর্যন্ত করতে যাবেন তোরা ভাই দুর্নাম করে বেড়া আমরা কাজ করি আপনাদের নূরপুর মাদ্রাসা আছে মাদ্রাসার ডেভেলপমেন্ট কি করে হবে মাদ্রাসার নতুন বিল্ডিং কি করে হবে এই নিয়ে পড়ে থাকেন আমি দায়িত্ব নিয়ে বলছি সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ বলেন জোর আওয়াজে বলেন আরো জোর করে বলেন তার প্রমাণ কোরআন শরীফের সূরায় আসর কোন সূরা কোন সূরা والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سبحان الله মহান আল্লাহ জানিয়েছেন তাম দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত সকলেই ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত শুধু ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয় তারা চারটে গুণে গুণান্বিত যারা মহান আল্লাহ বললেন এক নম্বরে ঈমান দুই নম্বরে আমালে সালেহা তিন নম্বরে হকের উপরে প্রতিষ্ঠা চার নম্বরে সবর আর একটু মন খুলে বলে চার নম্বরে কি চার নম্বরে কি এই চার গুণ যারা আছে আল্লাহ বললেন ওরা ক্ষতির ভিতরে নেই সুবহানাল্লাহ ওরা সফলকামী সফলতা ওদের জীবনে আসবেই একে থাকতে হবে ঈমান দুইয়ে থাকতে হবে আমালে সালেহা তিনে থাকতে হবে বলেন বলেন হকের উপরে প্রতিষ্ঠিত চারে থাকতে হবে জোর করে বলেন উইদাউট সবরে কিচ্ছু হবে না কোরআন খুলুন কোরআন খুলুন কথা হবে আল্লাহ রাসূলকে আল্লাহ তার রাসূলকে বলেছেন ওয়ালা তাকুন কা সাহিবিল হুদ কোথাও বা বলেছেন অসবির আলা মা ইয়াকুলুন কোথাও বা মহান আল্লাহ বলেছেন তাসবির সফরান জামিলা সুবহানাল্লাহ কোথাও বা বলেছেন ওয়ালে রব্বিকা ফাসবির সুবহানাল্লাহ বলুন সব জায়গায় সব আয়াতে ধৈর্যের কথা ধৈর্যের কথা ধৈর্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয়নি আজও যদি সত্য প্রতিষ্ঠা করতে হয় আদালত কায়েম করতে হয় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয় দাদা পীর কিবলার রেখে যাওয়া শিক্ষার আন্দোলনকে যদি সফলতা চূড়ান্ত জায়গাতে পৌঁছে দিতে হয় দরকার হলো সবর দরকার হলো ধৈর্য ধৈর্য ধারণ করলে তবেই এই বাংলার মাটিতে
দাঁড়িয়ে বর্তমান সময়ে মুসলিম জাতির শিক্ষা আন্দোলনের ইতিহাস রচনা সম্ভব ইনশাআল্লাহ। যদি ধৈর্য না থাকে দ্যাটস ইম্পসিবল। আজকে যদি খাদিজায় ভরসা মেয়ে পড়াশোনা করার সুযোগ পায়, খাদিজা থেকে যদি 67টা মেয়ে এবছরে ফারেগাত হওয়ার সুযোগ পেয়ে থাকে, সেটাও জানবেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমদের ধৈর্য। লোকে যেদিন গালি দিয়েছিল, লোকের গালি শুনে যদি মাদ্রাসা বন্ধ করে দিতাম, এ ফসল এ সুফল বাংলার মানুষ কখনোই কখনোই চোখে দেখতে পেত না। আমার কথা বুঝছেন? হ্যাঁ, জামিয়া রহমানিয়াকে কেন্দ্র করে কম গালি গালাজ করা হয়নি। জি, আজকে জামিয়ার যেসব আলেমরা বার হচ্ছে, এই যে ফসল জনগণ দেখছে, এটা মুফতি সাহেবের সবরের ফল। আমার কথা শুনছেন? কেরালা মডেলকে কেন্দ্র করে, মডেল ইসলামিক স্কুলগুলোকে কেন্দ্র করে যে পরিমাণ গালি গালাজ করা হয়েছে, যদি মুফতি আব্দুল মতিন সাহেবের ধৈর্য না থাকতো, সবর ইত্তেয়াজ যদি না করতেন, আজকে কেরাল মডেল থেকে যে ফল পাচ্ছি, এ ফল বাংলার মানুষ, এ ফল বাংলার মুসলমান কখনোই চোখে দেখতে পেত। সুতরাং জি, আমি নূরপুরের মানুষদেরকে বলবো, লোকে কি বলল, ওতে কান্না দিয়ে চাপালি, নূরপুর, বক্সরা, ঘনারবন তথা এই এলাকার মুসলমানদেরকে বলবো, লোকে কি বলল, ওতে কান্না দিয়ে নূরপুর মাদ্রাসার উন্নতি কি করে হবে, ওইটা ভাবুন। আর লোকে যা গাল দেয়, ওটা হজম করুন, সবর করুন। সবরের ফল দিবেন কে? জোর করে বলে। আর ইমানদারদের নামে অপপ্রচার করলে, ইমানওয়ালাদের নামে অপপ্রচার করলে ফল কি হবে, ও কোরআনে আছে, হাদিসে আছে, আমার আজকে বলার সময় নেই। এখন লোকে কি বলল, আমরা ওতে কান দেব না, আমরা নূরপুর মাদ্রাসার চাপা, নূরপুর মাদ্রাসার ডেভেলপমেন্ট কি করে হয় ওইটাই ভাববো। সবাই ইনশাল্লাহ বলুন, সবাই আমার সাথে একমত, আওয়াজ দেন, সবাই একমত, হাত তোলেন, একমত, সবাই একমত, নারাজ থাকবেন, নারাজ থাকবেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এডুকেশন আন্দোলন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এডুকেশন আন্দোলন, নারাজ থাকবেন। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন, সবাই বলেন আমিন। ভাই, আমি বেশি সময় নেব না, আসলে আমার সময় আধ ঘন্টা চলে গেছে মুফতি সাহেবের ভিতরে। আমি এসে গেছি, এসে শুনছি হুজুর একটু বাইকে এসেছিলেন বোধ হয় আজকে, তাহলে গাড়ির বোধ হয় যান্ত্রিক কোনো গুলো যোগটোক হয়েছে, তাও ছিলেন সেই বাগজলায়, শ্যান্তে বাইক আসতেছে। এত রাস্তা যদি আমারে বাইক চালাতে বলেন, তাও হয়তো আমি পারবো না। আমি বলতে বলতে পর্যন্ত আসি, তাই খুব কষ্ট হয় বাইকে আর কি। আরে এক সময় বাইক চালিয়ে অনেক দূর গেছি আমি, কাকদ্বীপ টিপ সব নামখানা টানা সব চলে গেছি বাইকে, তখন কষ্ট হতো না, এখন কষ্ট হয়। যাক, তো আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা মোটামুটি শেষ, 10 মিনিট এক্সট্রা, 9:30 ছাড়ার, 10:30 ছাড়ার কথা, 10 মিনিট এক্সট্রা। ভেবেছিলাম যে 15 মিনিট আগে বক্তব্য স্টপ করে দেবো, কিন্তু পারিনি, পারিনি। এখন আপনাদের কাছে দাবি, এই মজলিস কি প্রতি বছর কায়েম হবে? সবাই